আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এ প্রজন্মের তরুণ সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো। আচ্ছা, ঈদ কেমন কাটলো? ঈদ সবসময় খুব আনন্দের হয়, সবসময় খুব গান বাজনার মধ্যে দিয়ে, হই হুল্লোর মধ্যে দিয়ে কাটে, ঠিক তেমনি এবারের ঈদও খুব খুব ভালো কাটলো। আচ্ছা, ঈদকে নিয়ে কি ব্যস্ততা ছিল এবং এখন কি নিয়ে ব্যস্ততা? এখন তো টুকটাক ছোটোখাটো গানের কাজ চলছে, নিজের গানের। আর ঈদে সবসময় টিভি শোজ তো থাকেই, মোটামুটি 6টা 7টা চ্যানেলে ঈদের প্রোগ্রাম গেল, এবং তারপরে ঈদের পরপরই আমরা স্টেজ শো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, স্টেজ শোজ অনেকগুলো কাটলো। তো সব মিলিয়ে মোটামুটি বলবো একটা রমরমা আয়োজন, গান বাজনা নিয়ে লাইফ সবসময় খুব মজার কাটে। আচ্ছা, তো এই গানের সঙ্গে ভালোবাসার সখ্যতা কবে থেকে? সবসময়ই বলি, সব প্রোগ্রামেই বলা হয়, ছোটোবেলা থেকেই গানের শুরু। তখন তো আসলে বুঝতাম না যে গান বাজনা আসলে কি হয়, গানের প্রতি যে এতটা ভালোবাসা শুরু হয়ে যাবে, এবং গানের প্রতি ভালোবাসাটা অন্য সমস্ত সেক্টরের কিংবা মানুষের লাইফে তো আসলে স্পেসিফিক অনেকগুলো অনেক রকমের ভালোবাসা থাকে, তো সব ভালোবাসা থেকে গানের প্রতি ভালোবাসাটা একটু আলাদা। কারণ সব ভালোবাসা থেকে আলাদা এই কারণেই বলবো, একটা নেশার মতো কাজ করে, এমন একটা নেশা, এমন একটা ঘোর যে ওখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। এটা একদম খাঁটি ভালোবাসার মতো, এবং গানের সাথে যে ভালোবাসা ছোটোবেলা থেকেই হয়ে গেছে, এখনও চলছে এবং সারা জীবন, সারা জীবনই থাকবে। তো রিসেন্ট যে গান বের হয়েছে কিছু, সেখান থেকে পছন্দের একটা গান আমরা আপনার কণ্ঠে এখন শুনবো, বা যে কোনো একটা গান, এই সুন্দর সকালে শিল্পী পেলে আমরা গানের লোভটা কেন যেন ছাড়তে পারি না, গানই শুনতে ইচ্ছে করে। তো তার আগে আমরা একটু চায়ের চুমুক দেবো, প্লিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। এখন যে গানটি করছি, শ্রদ্ধেয় গীতশ্রী সন্ধ্যা মুখার্জির গাওয়া, গানটি কভার করেছি সম্প্রতি, গানটি সবাই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, সেই বিষয়টা নিয়ে একটু পরে আসবো, আগে গানটা একটু ছোট্ট করে শুনিয়ে দিই। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। বাহ, চমৎকার চমৎকার। তো এই যে শ্রদ্ধেয় শিল্পীর গান কভার করলেন, বা যে কভার করার ইচ্ছেটা, এটা কিভাবে বা কী বিষয় নিয়ে মাথায় এলো? এই ব্যাপারে আমি, আমরা যারা তরুণ প্রজন্মরা, এই যারা লিজেন্ডারি আর্টিস্টদের গান কভার করছি, সবাই মিলে একটাই যে এত সুন্দর আয়োজনের সঙ্গে জড়িত, সেটা অবশ্যই আমি ধন্যবাদ দেব সিলন মিউজিক লাউঞ্জকে, এবং অবশ্যই পার্থ বড়ুয়া দাদা, দাদার কারণে এই সুন্দর একটা উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারা, এবং নওশাদ ভাই, এবং সিলন মিউজিক লাউঞ্জের যারা সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি অনেক অনেক থ্যাংকস। এবং এই যে একটা মহতি উদ্যোগ, একটা চমৎকার আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আসলে তরুণ প্রজন্মর কাছ থেকে আমরা অনেক পুরনো দিনের যাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীরা আছেন তাদের অনেক সুন্দর সুন্দর গান আমরা আবার উপহার পাচ্ছি এবং পাবো, আরও অনেক অনেক গান, আরও অনেক অনেক কাজ হয়তো করতে পারবো, আশা করি সকলের ভালো লাগবে। আর এই কাজটার সঙ্গে যারা যুক্ত সামনে পিছনে, যারা আমাদের সাহস জুগিয়েছেন, যারা বিশেষ করে ফ্যান ফলোয়ার্স আছেন, যা দর্শক শ্রোতারা, যারা সিলন মিউজিক লাউঞ্জের অনেক অসংখ্য অসম্ভব ভক্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের কারণে কিন্তু আমরা অনেক দূর, এই যে উদ্যোগটা অনেক দূর হয়তো চালিয়ে নিয়ে যেতে পারবো, তারা পছন্দ করছেন বলেই আমাদের এই গানগুলো গাওয়া এবং কভার করার সুযোগটা পেয়েছি, এবং আমরা অনুপ্রেরণা পাই। অবশ্যই। তো এই যে গানের সঙ্গে, শোনার সঙ্গে যে দেখার একটা বিষয় যুক্ত হয়েছে, মিউজিক ভিডিওর যে বিষয়টি, সে বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? গান একটা সময় ছিল যে শুধু শোনার জন্য, মানুষ হয়তো বা রেডিওতে শুনতেন,
তখন চ্যানেলও খুব কম ছিল, একটা বা দুটো চ্যানেল ছিল, তখন গানের পরিধিটা, প্রচার প্রসার সব কিছু একটু কম ছিল, যে কারণে হতো যে খুব কম সংখ্যক গান এবং গানগুলো অনেক দিন যাবৎ দর্শকের মধ্যে থেকে যেত। এখন প্রচার মাধ্যম এত বেশি হওয়ার কারণে শিল্পীদের ক্ষেত্রেও সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে গানটাকে কীভাবে মানুষের পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। সেক্ষেত্রে মিউজিক ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমার কাছে মনে হয় সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এখন মিউজিক ভিডিওর দিকে বেশি নজর দিতে গিয়ে বোধহয় আমরা একটু গানের মানটাকে অনেক সময় দেখা যায় যে গানের মানটা একটু কমে যাচ্ছে, কিংবা ভিডিওর দিকে বেশি নজর দিতে গিয়ে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো, মানে বেসিক গানটা যদি ভালো হয়, আমার মনে হয় যে মিউজিক ভিডিওটা খুব একটা নির্ভর করে না যে আমার গানটাকে দর্শকের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটাই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে গানটা আগে ভালো হওয়া উচিত, লিরিক টিউন, গানের অ্যারেঞ্জমেন্ট সব কিছু যদি ভালো হয় তাহলে দর্শক নেবেই। একটা ভালো গান সবসময় শ্রোতারা ভালো গান শুনতে পছন্দ করে, এবং আমি মনে করি যে সময়টা ফিরছে এখন দর্শকরা, এবং অনেকগুলো মাধ্যম হওয়ার কারণে, ইউটিউব, অনেক অনেক টিভি চ্যানেল হওয়ার কারণে মানুষের কাছে গান সহজেই পৌঁছে যাচ্ছে। সুতরাং এখন মানুষ অনেক অনেক বেশি গান শুনতে পছন্দ করে এবং গান শোনেও। সো আমার দর্শকদের কাছে বিচার করার মতন সেই অনুভূতির জায়গাটা রয়েছে যে কোন গানটা ভালো হচ্ছে, কোন গানটা খারাপ হচ্ছে, কোন কাজটা ভালো হচ্ছে, কোন গানটাতে আসলে অনেক বেশি ইফোর্ট দিয়ে গানটা করা হয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আগে যে মৌলিক গানটা, সেই গানটার দিকে আসলে নজর দেওয়া উচিত। মিউজিক ভিডিও তো থাকছেই, মিউজিক ভিডিও আমাদেরকে যুগের সঙ্গে তাল মিলানোর স্বার্থে ভিডিও আমাদেরকে করতেই হয়, করতে হবে, কিন্তু আমি মনে করি যে মিউজিক ভিডিওর পাশাপাশি যদি গানটার প্রতি বেশি নজর দেওয়া যায় তাহলে গানের কোয়ালিটিটা ভালো রাখতে হবে, তাহলে বোধ হয় গানটাকে বেশি স্থায়িত্ব দান করা যায়। আর গানটা স্থায়িত্ব যদি না পায় তাহলে আসলে সেই গানের কোনো মানে হয় না। আর নিজেকে সঙ্গীতশিল্পী হিসাবে যদি আমি আমার দিক থেকে বলছি, সঙ্গীতশিল্পী হিসেবে যদি আমি সুদূর প্রসারী একটা বিচার বিশ্লেষণ নিজেকে নিয়ে করতে চাই, যে সুদূর প্রসারী চিন্তাভাবনা সারা জীবন আমাকে গাইতে হবে, তাহলে অবশ্যই আমাকে আগে নিজের গানটা ভালো দিতে হবে, গানের কোয়ালিটিটা ভালো দিতে হবে। চমৎকার বলেছেন। গান নিয়ে কতদূর যাওয়ার ইচ্ছে বা ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, গান তো সারা জীবনই গাইতে চাই, যেটা শুরুতেই বলে ফেলেছি যে ছোটোবেলা থেকে গান চলছে, এখনও চলছে। আর যদি দর্শক শ্রোতারা সঙ্গে থাকেন, সকলে সাপোর্ট করেন, আমার গান পছন্দ করেন, তাহলে সারা জীবন গান নিয়ে থাকতে চাই আর আশা করি থাকবো। সকলে দোয়া করবেন, সকলের জন্য নতুন নতুন গান নিয়ে আসছি, নতুন গানের মধ্য দিয়ে নিজের জায়গাটাকে তৈরি করে নিতে চাই, এবং যদি সকলের দোয়া থাকে, সকলের ভালোবাসা থাকে, গানের সঙ্গে সারা জীবন থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান শিল্পার মতো। চায়ের চুমুকের এই আয়োজন খুব ভালো লাগে, প্রায়ই দেখা হয়, এবং এই আয়োজনের অতিথি হতে পেরে সবসময় খুব ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে বসে। আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলে খুব ভালো থাকবেন, দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ আপু, এত চমৎকার একটা সকাল আমাদের উপহার দেওয়ার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আমরা বাড়িতে অনেক ধন্যবাদ। আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন, এবং চায়ের চুমুকের এই এপিসোডগুলো আপনারা এটিএন টিউবে গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। যেভাবে চাস তুই হব তোর, যেভাবে চাস তুই হব তোর, কাঠ ফাটা রোদ কি কাক ডাকা ভোর, ইশারার খামে তুই পাঠাস ডাক, আঙিনায় পৌঁছে যাব ঠিক ঠাক। যেভাবে চাস তুই হব তোর, যেভাবে চাস তুই হব তোর, মনটা আমার আজ চাইছে খুব, তোর প্রেমেতে হায় দিতে চায় ডুব।
উঠে খুব তোর প্রেমেতে হাই দিতে চায় ডুব, কাছে যদি নিস টেনে চুপচাপ, আদর হয়ে ঝরব গলে টুপটাপ, ভাবনারা যে ভাবেই আছে পড়ে থাক, ইশারার খামে তুই পাঠাস ডাক, আঙিনায় পৌঁছে যাব ঠিক ঠাক, যেভাবে চাস তুই হব ত